নমস্কার আমি কৌশিক রায় দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমি আমার প্রিয় দর্শক বন্ধুদেরকে জানাই আমি আজকে এই ভিডিওতে জানাবো কোন পাঁচটি রাশি এই নয় মার্চের পর থেকে প্রেমে সফলতা পেতে চলেছে এবং এর পাশাপাশি যারা প্রেমে ব্যর্থ হয়েছে প্রেমে সাকসেস পায়নি বা প্রেমে কেটে গেছে কী মহা উপায় করলে আপনাদের সেই প্রেমের সম্পর্কের উন্নতি হবে আমি এই ভিডিওতে এই মহা টোটকা আপনাদেরকে জানাবো তো প্রথমেই আপনাদেরকে জানাই অনেকেই কমেন্টস করছেন যে স্যার আমার পুরাতন প্রেমটা কি ফিরে আসবে দেখুন একটা পূর্ণ তিথি কালকে পূর্ণ লগ্নে এই তিথিতে আপনারা যদি সঠিক নিয়মে এই কাজটি করতে পারেন আপনাদের পুরাতন প্রেম ফিরে আসতে বাধ্য এবং পাশাপাশি আপনাদের হরস্কোপ একান্ত দেখা দরকার আপনাদের পঞ্চম স্থান আপনাদের শুক্রের অবস্থান এবং আপনাদের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা কী চলছে এটাও একা একান্ত বিচার্য বিষয় তো আমি আপনাদেরকে ইন জেনারেল জানাতে চলেছি কোন পাঁচটি রাশির প্রেমে সাকসেস পেতে চলেছে এবং যারা প্রেমে ব্যর্থ হয়েছেন হতাশ হয়েছেন প্রেমে কেটে গেছে তাদের প্রেম ফিরে আসতে আসবে কিভাবে তারও আমি উপায় আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো প্রথমে আপনাদেরকে জানাই কোন পাঁচটি রাশি প্রথম যে রাশিটি সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জীবনে নতুন প্রেম আসতে চলেছে এই নয় মার্চের পর থেকে প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হতে চলেছে মেষ রাশির দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশিরও প্রেমের ক্ষেত্রে সাকসেস হতে চলেছে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে গ্রহগত অবস্থান তাই বলছে এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিরও প্রেমের ক্ষেত্রে একটা শুভ সময় আসতে চলেছে প্রেমে আপনাদের সম্পর্কের উন্নতি চলেছে প্রেমে আপনারা সাকসেস পাবেন চার নম্বর যে রাশিটির কথা বলব সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জীবনে নতুন প্রেম হাতছে দিতে চলেছে নতুন প্রেম আসবেই এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি সব দিক থেকে ভালো প্রেমের আপনাদের পুরাতন প্রেমও ফিরে আসবে নতুন প্রেম আপনাদের জীবনে আসবে প্রেমের সম্পর্কে উন্নতি আপনাদের হবে এইবার আমি আমার যারা প্রিয় দর্শক বন্ধু আছে তাদের জন্য আপনাদেরকে বলবো যারা প্রেমে হতাশা হয়ে গেছেন যে পুরাতন প্রেম ফিরবে কিনা তো এই একটা মহা তিথি রাধা কৃষ্ণের যে দোল উৎসবে যেটা আপনারা করতে হবে কি করবেন প্রথমেই আপনাদেরকে জানায় আপনারা বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তি স্থাপন করুন এবং সেখানে ঘিয়ের প্রদীপ দেন অবশ্যই এবং অবশ্যই আপনারা সেদিন রাধা কৃষ্ণের পায়ে পিঙ্ক কালারের আবির আপনারা দিবেন যারা প্রেমে হতাশা হয়ে গিয়েছেন এবং নিবেদন করবেন যে আমার পুরাতন প্রেম যেন ফিরে আসে আপনারা প্রার্থনা করুন আপনারা যদি একাগ্র চিত্তে যদি প্রার্থনা করেন না অবশ্যই আপনাদের প্রেম ফিরে আসবেই এর সাথে বলি যারা মূর্তি না কিনতে পারছেন তারা অবশ্যই কাঁচের শোপেসগুলো পাওয়া যায় আপনারা আপনাদের বেডরুমে রাখুন এর পাশাপাশি আপনারা একটি ময়ূরের পালক কিনুন এক দামে কিনবেন কিনে সেই ময়ূরের পালকটি আপনারা আপনাদের গৃহের দক্ষিণ পূর্ব কোণে স্থাপন করুন দেখবেন প্রেমের ক্ষেত্রে সাকসেস আসবেই কারণ এই দক্ষিণ পূর্ব কোণটা হচ্ছে শুক্রের সেক্টর তো এখানে আপনারা যদি এই ময়ূরের পালকটি রাখেন সেক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে যারা বাধা বিঘ্ন পাচ্ছেন সেই বাধা বিঘ্ন আপনাদের কেটে যাবে এবং পুরাতন প্রেম আপনাদের ফিরে আসবে যাদের আসছে না দেখছেন এত কিছু করার পরও যাদের আসছে না অবশ্যই নিজের ন্যাকালচারটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখান এবং আপনাদের পঞ্চম ভাব শুক্রের অবস্থান এগুলো বিচার করুন দেখবেন প্রেমে আপনাদের সফলতা আসবেই এটা একটা তিথি আপনাদেরকে বললাম আপনারা এই মহা টোটকাটি করুন দেখবেন সাকসেস পাবেন প্রিয়তা সুন্দর বন্ধু নমস্কার